আচ্ছা, আমরা আগের দিন পড়েছি না, পাঁচটা ভাইল, এ P-I-O-U। আচ্ছা, এই ভাইলগুলোর কি কি উচ্চারণ হচ্ছে আমাকে একটু মনে করিয়ে দাও। উঠে দাঁড়াও। হর্ষই আচ্ছা, এ এ দিয়ে এবার দেখো আমি এগুলো দিইনি, ঠিক আছে? এটা তোমাকে এ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং একটা অর্থপূর্ণ শব্দ তোমাকে বানাতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস তুমি শুনে রাখো, কনসোন্যান্টের সাথে কোনো ভাইল যুক্ত হলেই তবেই গিয়ে অর্থপূর্ণ শব্দ হয়, অর্থপূর্ণ ওয়ার্ডস হয়, না হলে হয় না। আমরা যদি এর সঙ্গে এ ভাইল যুক্ত করি, প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড তৈরি করতে গেলেই আমাদের ভাইল লাগে। কি কি ভাইল? এ, ই, আই, ও, ইউ। হ্যাঁ, এই এই পাঁচটা ভাইল দিয়েই প্রত্যেকটা ওয়ার্ড তৈরি করব। হুম, আর তৈরি হয়। যদি আমরা কনসোন্যান্ট বসাই, সেটা একটা কনসোন্যান্ট বসিয়ে দাও। প্রথম আমরা একটু ভুল করে শিখি, কনসোন্যান্ট বসাও এখানে, যে কোনো একটা, 21টা কনসোন্যান্ট আছে, এফ। তাহলে কি হচ্ছে? পি এফ এন, আলাদা আলাদা হচ্ছে, কোনো উচ্চারণ হচ্ছে না, কিন্তু পি এফ এন। কিন্তু এখানে যদি পি ই এন দি, দাও ই, এফটা মুছে দিয়ে ই বসাও, তাহলে কি হচ্ছে? পেন। পেন মানে কি? পি ই এন। পেন মানে কি? কলম। আচ্ছা, আমরা আগে এর ঘরটা করে নিই, বসাও। ব্যাড, ব্যাড মানে মন্দ, মানে খারাপ। চলো তারপরে, এর উচ্চারণ কিভাবে আসে দেখাও। পি ই এন, পেন। তারপরে নেট মানে কি? নেট মানে জাল। তারপরে নেক্সট, পাত্র। হ্যাঁ, হাট মানে কুড়ে ঘর। এই জি জি ইউ এন, গান, গান মানে বন্দুক। আর নিচেরটা পড়ো, বি ইউ টি, বাট। বাট মানে কি? কিন্তু। এন টি ল্যান্ড, ল্যান্ড মানে পিঁপড়ে। বি এ টি ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল। পি এ টি ব্যাট, ব্যাট মানে মন্দ। বি এ ডি ব্যাট, ই ফাইল পড়ো, ই ফাইলের উচ্চারণ পড়ো, সাউন্ড অফ ই। বিগ মানে বড়। ডুমুর। মানে
তারপরে তারপরে ইউ তে উচ্চারণ হয় আ, তাই এস ইউ এন সান। পড়ো পড়ো, লকটা রাখতে পারতে। চলো 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 পড়ো। এস ইউ এন সান, এইচ ইউ টি হার্ট, ইউ টি হার্ট, জি ইউ এন গান, বি ইউ টি বাট। দেখা হার্ট কোথায় লেখা আছে দেখা। হ্যাঁ বানানটা আবার বলো। বন্দুক, বি ইউ টি বাট, বাট মানে কিন্তু,